একটি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে আমরা বেকার নারীদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করব এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। আজ শোকাবহ আগস্ট, 1975 সালের 15 আগস্টে আজকে যে মাসটি চলছে এই মাসে স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির মুক্তির সনদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে হত্যা করেছিল। আমি তাদের স্মৃতি স্মরণে আজকে এই শোকাবহ আগস্টে এক মিনিট সকলকে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার জন্য অনুরোধ করছি। প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের শাসকাল দান, যার নেতৃত্বে আমরা সুন্দর স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। সেই বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এদেশে আপময় জনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিল। তাই সেই বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারে যারা নিহত হয়েছেন সকলে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর যারা বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন, দীর্ঘ 9 মাস সংগ্রাম করে এদেশে স্বাধীনতা এনেছেন, এর মাঝে অনেকে মৃত্যুবরণ করছেন, সেই বীর শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অক্ষত কাজ, এই সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল সেই প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে আজকে সুন্দর সফল সুন্দর একটা বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আজ নারী উদ্যোক্তার পরিধি অনেক বাড়িয়েছেন এবং নারীরা যাতে দেশের কল্যাণে বয়ানে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট সহযোগিতা সুযোগ করে দিয়েছেন। আর সুযোগকে আমাদের মাহফুজুল খাদের সাহেব ওনার ফাইন্যান্সের মাধ্যমে বিভিন্ন গ্রামেগঞ্জে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। আর আমরা উপস্থিত যারা আছি নেতৃবৃন্দ বা শিউলি গ্রামবাসী তথা বাইরের অনেকেই, যাতে প্রশিক্ষণটা আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে বাংলাদেশের একটা গর্বিত অংশ হিসাবে সুনাম বয়ে আনবে। তাই আমি সকলে যাতে আমরা কাজটা ভালো শিখতে পারি এবং দেশে দশের কল্যাণে নিজের পরিবারের আয় উপার্জনের একটা সুযোগ হবে ইনশাল্লাহ, তাই আমরা সবাই ভালো থেকে সুন্দর থেকে সেই প্রতিষ্ঠানা করবো, 7 দিন প্রশিক্ষণ সুন্দরভাবে করবো এবং আগামী দিন সে বাংলাদেশের উন্নয়নকল্পে আমরা অংশীদার হব, এটাই আমাদের উদ্দেশ্য এবং সফলতা পরিশেষে বঙ্গবন্ধুর আতার মাগ পার তেমন করে সুন্দর সুখী সুন্দর একটা বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ চলছে এবং একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে আমার বিশ্বাস। তাই আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এই প্রত্যাশায় হ্যান্ড পেন্টিং কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ সকল মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উদ্যোগ সফল করতে বেকার নারীদের কর্মস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি হ্যান্ড পেন্টিং জনাব মাহফুজুল হক হায়দার ভাইয়ের পক্ষ থেকে আমাদের তারাইল উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই পেন্টিংয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনেক জায়গায় কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে বা আমাদের মহিলারা এই কাজ নিয়ে এখন ব্যস্ত কাজ করে যাচ্ছে। আর আমাদের 2 নং রাউতি ইউনিয়ন শিমলাটি গ্রামের আজকের এই মন্দিরে আমাদের আরেকটি পেন্টিংয়ের কাজ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আমরা এখানে যারা কাজ শিখতে এসেছি আপনাদের সবার প্রতি আমাদের একটি আহ্বান থাকবে, আপনারা মন দিয়ে এই কাজটি শিখবেন, কাজটি করবেন। আপনারা এই কাজটি করে আপনাদের সংসারের যে পুরুষত্ব আছে বা আয় আছে আয়ে কিছু অংশীদার হবেন এই আশাই আমরা আশা করি। আর এই আমাদের মাহফুজুল হায়দার ভাই নিউ ইয়র্ক থেকে আমাদেরকে এই সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, আপনারা হায়দার ভাইয়ের জন্য একটু দোয়া রাখবেন এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান জননেত্রী শেখ হাসিনার আশি শক্তিশালী করার লক্ষ্যে যে পেন্টিং কাজ আমাদের রাউতি ইউনিয়নে দিয়েছেন, সেই সাথে রাউতি ইউনিয়নে আমাদের শিমুল্লাটি গ্রামে যেহেতু সাদিকুর রহমান রতন ভাই আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন তার জন্য আমার গ্রামের পক্ষ থেকে সাদিকুর রহমান রতন ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কি আরও ধন্যবাদ জানাই সেই সুদূর আমেরিকাতে আছেন আমাদের যিনি তারাইল করিমগঞ্জের স্বপ্নদ্রষ্টা, যিনি বেকার কীভাবে
আপনার ভালো করে কাজ করবে বা বেকার মহিলারা যারা বাড়িতে আছেন তাদেরকে কিভাবে ভালো একটা উদ্যোগ করা যায় সেই হিসাবে উনি আমেরিকা থেকে সেই স্বপ্নটুকু আমাদেরকে নিয়ে দেখেন। তাই আমাদের আগামী দিনে তারাইল করিমগঞ্জের নৌকার কর্ণধার আমাদের যুবকদের আইকন যিনি আমাদেরকে সবসময় স্বপ্ন দেখেন যে আমরা কীভাবে ভালো থাকবে তারাইল করিমগঞ্জের মানুষ। তাই আমি ধন্যবাদ জানাই মাহফুজুল হক হায়দার ভাইকে, উনি দীর্ঘজীবী হোক। আমাদেরকে উনি শুধু এই উদ্যোগ করে না, উনি গরিব যারা আছে আপনার কল থেকে ধৈরে আপনার ঘর থেকে ধৈরে অনেক সাহায্য করে থাকেন তারাইল করিমগঞ্জ, তার তো সারা বাংলাদেশে উনি কাজটুকু করে থাকেন। এই হিসাবে আমি আবারও ধন্যবাদ জানাই ওনাকে, উনি যেহেতু আমার এই গ্রামে আমাদের যারা মাহবুন আছে যারা শিখবে ওনাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, ওনাদের পক্ষ থেকে মাহফুজুল হায়দার ভাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত যারা প্রশিক্ষক আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই, ওনারাও আপনাদের সাথে অনেকদিন থাকবে, 7 দিন পর্যন্ত ওনারা কিন্তু বাইরে মেহমান, ওনাদের সাথে আপনারা ওনারা যেভাবে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। খুব সুন্দর একটা কাজ, যাদের মোবাইল চালান আপনার ফেসবুক আছে সাদ্দিকুর রহমান রতন বা বিচিত্রা টিভি, আপনি চার্জ দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এই পেন্টিংয়ের কাজের যে কত সুন্দর দামি হাতে যাও আর দোলা সদর ইউনিয়নে সবগুলাতেই হয়েছে, যে এত সুন্দর কাজ মানে দেখলেই মন ভরে যায়। তো এই হিসাবে আপনার কাজটুকু মনোযোগ দিয়ে শুনবেন, কাজটুকু করবেন যাতে আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি, এমনকি আমরা গ্রামে যারা বেকার আছি তারা যেন এই কাজটুকু কোনো পুঁজি হিসাবে কাজে লাগে সেই কথাটুকু রেখেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই সবাই সবার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনপ্রতি শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেকার নারীদেরকে হ্যান্ড পেন্টিং কাজের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি 2 নং রাউতিন ইউনিয়নের কৃতি সন্তান তারাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা ইকবাল হোসেন তারেক ও তারাইল উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে যে হ্যান্ড পেন্টিংয়ের শুভ উদ্বোধন হয়েছে সেই কাজটি আমাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য যিনি এই পদক্ষেপ নিয়েছেন, আমাদের তারাইল করিমগঞ্জের গর্বের ধন, তারাইল করিমগঞ্জের প্রিয় মুখ, তারুণ্যের প্রতীক, স্মার্ট নেতা জননেতা মাহফুজুল হক হায়দার সাহেব, উনি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তারাইল করিমগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে এই হ্যান্ড পেন্টিংয়ের কাজ শুরু করেছেন, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার দুর্বত্তয় নিয়ে তিনি এই কাজগুলি করে যাচ্ছেন, মাহফুজুল হক হায়দার সাহেব তিনি আপনার আমার মতো একজন মানুষ, তার চেষ্টা শুধু তারাইল করিমগঞ্জের সকল মানুষ যেন সুখে সুখে থাকতে পারে এবং তারা যেন তাদের নিজের কর্মসংস্থানের মাধ্যমে তাদের সংসারকে সংসারের এই অভাব অনটন দূর করতে পারে, সেজন্যই এই উদ্যোগটি উনি নিয়েছেন। আর বিশেষ করে আপনারা দেখেছেন বিগত দিনে করোনার সময় ওনার নিজস্ব অর্থায়নে উনি সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, করোনাকালীন সময়ে ওনার নিজস্ব অর্থায়নে তাদের ত্রাণ দিয়েছেন এবং বন্যা কবলিত এলাকা যখন ছিল গত বছর যখন আমাদের এলাকায় বন্যা হয়েছিল তখনও তিনি নিজস্ব অর্থায়নে বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে উনি আপনাদের পাশে এসে দাঁড়াবেন এবং চলমান যে কাজ চলছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি তারাইল করিমগঞ্জের মনোনয়ন প্রত্যাশী জননেত্রী শেখ হাসিনা যদি ওনাকে নৌকা প্রতীক দেয় উনি আপনাদের কাছে আসবেন এবং তারাইল করিমগঞ্জের অসমাপ্ত কাজগুলি তিনি সমাপ্ত করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।